আপনারা ভালোমতোই জানেন বা আপনারা জেনেছিলেন যে আমার একটি ওয়াদা ছিল ঢাকা জেলার এসপি হিসাবে, আমি সাভারবাসীর যে সার্ভিস লেন এটি আমরা ক্লিয়ার করতে চাই যাতে সাভারবাসীর চলাচলটি সুন্দরভাবে হতে পারে। তো আমরা সেটি করে দিয়েছি এবং আমি আমার জায়গা থেকে বলছি যে আমরা এটি ধরে রাখব। সাভারবাসীর যে চাহিদা, এখানে সাভারবাসীর এই চলাচল, তাদের যে রোড, এটি যাতে তারা চমৎকারভাবে অচল করতে পারে এবং এই সার্ভিস লেনটি তারা যাতে ব্যবহার করতে পারে, এটি আমরা নিশ্চিত, আমরা বদ্ধপরিকর এবং আমরা এটি অবশ্যই রক্ষা করব যাতে এই রোডে কেউ অবৈধ ফুটপাথ দখল বা অবৈধ স্থাপনা তারা কোনোভাবেই বসাতে না পারে। আমরা ইতিমধ্যেই এখানে যে টহল ব্যবস্থাপনাটি বাড়িয়েছি, কয়েকটি ঘটনা ঘটেছে, আমরা যাতে স্ট্রিট লাইটের ব্যবস্থাপনার যে কর্তৃপক্ষ তাদেরকে আমরা অবহিত করব যাতে স্ট্রিট লাইটটি কনফার্ম করে। আমাদের সিসি ক্যামেরাগুলো স্থাপনের কাজগুলো চলছে, সার্বিকভাবে যে নিরাপত্তার যে বিষয়গুলো আছে সকল কিছু মাথায় রেখে নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার আমরা ইতিমধ্যে নিয়েছি, বাকি কাজগুলো চলমান আছে আমাদের।